হ্যাঁ চলে মানে গত ক্লাসে আমরা শুরু করছিলাম থ্রি ফেজ কন্ট্রোল রেকটিফায়ার, ঠিক আছে? তো এটা একটা থ্রি ফেজ কন্ট্রোল রেকটিফায়ার সার্কিট। এখানে আমাদের তিনটা ফেজ এখানে দেওয়া আছে, যে একটা দুইটা তিনটা ফেজ এখানে এইভাবে ঠিক এই প্রসেসে আমরা এখানে কানেক্ট করছি, ছয়টা এসসিআর আমরা এখানে কানেক্ট করছি। তো প্রথমে যখন এই ফেজ এতে যখন এখানে ভোল্টেজ আসবে, তখন এসসিআর এ গেট পাস দিলে এটা অন হয়ে যাবে, অন হয়ে রেজিস্টার দিয়ে প্রবাহিত হয়ে আমাদের হবে বিতে আসলে তখন এই এসসিআর থ্রি দিয়ে যাবে, সিতে আসলে এসসিআর ফাইভ দিয়ে যাবে, তাই না? আবার ব্যাক করবে কোন দিক দিয়ে এটাও ডিপেন্ড করতেছে আমাদের এসসিআর কোনটা খোলা আছে তার উপরে। এ বি এ দিয়ে যায় বি দিয়েও ব্যাক করতে পারে, এ দিয়ে গিয়ে সি দিয়েও ব্যাক করতে পারে, তাই না? আবার বি দিয়ে গিয়ে এ দিয়েও ব্যাক করতে পারে, বি দিয়ে গিয়ে সি দিয়েও ব্যাক করতে পারে, আবার সি দিয়ে গিয়ে এ দিয়েও ব্যাক করতে পারে, সি দিয়ে গিয়ে বি দিয়েও ব্যাক করতে পারে, তাই না? যে কোন একটা দিয়ে ওয়ে দিয়ে তো আমাদের ব্যাক করতে পারে। এই যে আমরা যদি এটা দেখি ভালো করে আঁকাই, এক সেকেন্ড, এই যে দেখো মনে করো এ দিয়ে গেল, এই দিক দিয়ে আমাদের কারেন্ট পাস করলো, এ দিয়ে গিয়ে সে ব্যাক করতে পারে বি এবং সি দিয়ে, যে কোনো দিয়ে, যে দিক দিয়ে যখন ব্যাক করবে, ব্যাক করে সে বি দিয়েও যাইতে পারে অথবা সে সি দিয়েও যাইতে পারে, তাই না? এই যে এই দুই পয়েন্ট দিয়ে, অর্থাৎ যদি এসটিআর টু অন থাকে তাহলে সি দিয়ে চলে যাবে, এসটিআর থ্রি অর সিক্স অন থাকলে সে বি দিয়ে চলে যাবে, তাই তো? বের হয়ে সে ব্যাক করতে পারে আমাদের সি দিয়ে অথবা ব্যাক করতে পারে আমাদের এ দিয়ে, তাই না? এই বি দিয়ে কারেন্ট যায় আমাদের, ব্যাক করতে পারে সি দিয়ে অথবা ব্যাক করতে পারে এ দিয়ে। আবার যদি আমাদের এই দিক দিয়ে সি এর ব্রাঞ্চের যে কারেন্ট থাকে এটা ব্যাক করতে পারে আমাদের বি দিয়ে অথবা ব্যাক করতে পারে আমাদের এ দিয়ে, হ্যাঁ? তাহলে আমরা মোট ছয়টা ভোল্টেজ দেখতেছি, এখানে ছয়টা ভোল্টেজ অ্যাপ্লাই হতে পারে। এক ভোল্টেজ এ বি, ভোল্টেজ এ সি, ভোল্টেজ বি এ, ভোল্টেজ বিসি, ভোল্টেজ সিএ, ভোল্টেজ সিবি, তাই না? এই ছয়টা ভোল্টেজ এখানে অ্যাপ্লাই হতে পারে। যদি এ থেকে কারেন্ট যায় এর জন্য হইতে পারে এ বি অথবা এ সি, এর জন্য হইতে পারে ভি এ বি আর ভি এ সি, তাই না? আবার বি এর জন্য হইতে পারে কি ভোল্টেজ ভি বি এ, আবার হইতে পারে ভোল্টেজ বি সি, আবার সি এর জন্য হইতে পারে ভোল্টেজ সি এ, ভোল্টেজ সি বি, এই ছয়টা ভোল্টেজ হইতে পারে। এ বি, এ বি ভোল্টেজ, এর উল্টাটা হলে বি এ ভোল্টেজ, এ সি ভোল্টেজ, এর উল্টাটা হলে সি এ ভোল্টেজ, আবার বি সি ভোল্টেজ, এর উল্টাটা হলো সি বি ভোল্টেজ, এই ছয়টা ভোল্টেজ আমার এখানে অ্যাপ্লাই হইতে পারে, তাই না? এখন এই ছয়টা ভোল্টেজটাকে আমরা এখন আঁকবো, এই ছয়টা ভোল্টেজের ওয়েবশেপ আমি আগে প্রথমে আঁকবো, ড্র করতে হবে। এই প্রথম কাজ হলো আমাদের এই ছয়টা ভোল্টেজের ওয়েবশেপটা ড্র করা। এখানে ভোল্টেজ হলো মোটামুটি থ্রি ফেজ ভোল্টেজ তিনটা, এ বি বি সি সি এ। এ বি রে উল্টা করলে কি হয় বি এ, বি সি রে উল্টা করলে হয় সি বি, সি এ রে উল্টা করলে হয় এ সি, তাই না? তাহলে এই থ্রি ফেজ ভোল্টেজটা এবং প্রত্যেকটার উল্টা করে ভোল্টেজ আমরা এখন ড্র করবো, কারণ এই ছয়টা ভোল্টেজই আমাদের এখানে এই লোডে অ্যাপ্লাই হবে, এই রেজিস্টার অ্যাক্রসে অ্যাপ্লাই হবে এই ছয়টা ভোল্টেজ, এ বি বি সি সি এ অথবা উল্টাটা বি এ সি বি অথবা এ সি, তাই না? এ বি উল্টা বি এ, এ সি উল্টা সি এ, বি সি উল্টা সি বি, এই ছয়টা ভোল্টেজ আমাদের এই লোডের অ্যাক্রসে অ্যাপ্লাই হবে। এই ছয়টা ভোল্টেজকে এখন আমি ড্র করব, ঠিক আছে? প্রথমে এ বি ড্র করব, তারপরে এ বি উল্টা বারে আঁকাবো, তারপর বিসি ড্র করব, বিসি এর উল্টা আঁকাবো, তারপর সি এ ড্র করব, সি এর উল্টা ও আঁকাবো, সি এর উল্টা হলো এসি, ঠিক আছে? তো এই কাজটা আমরা এখন করব। এটুকু বোঝা গেছে তো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এই যে এখানে আমি ছয়টা ভোল্টেজ ড্র করছি। এখন এই ছয়টা ভোল্টেজ আমি কিভাবে ড্র করলাম আমরা একটু দেখি। আমি একটা ভিন্ন একটা কালার নেই, কালারটা হলো ধরো হলুদ কালার দিলাম,
এটা দিয়ে প্রথমে বুঝাই। আচ্ছা প্রথমে আঁকবো ভিএবি, ভিএবি এবি ভোল্টেজটা, যেই ভোল্টেজটা, এই ভোল্টেজটা হলো ভিএবি। ভিএবিটা কিভাবে আঁকবো? প্রথমে আমরা যে কাজটা করব এইভাবে একটা দাগ দিয়ে দিব, এইভাবে একটা দাগ দিয়ে দিব, ঠিক আছে? রেফারেন্স এক্স এক্সিস ওয়াই এক্সিস আঁকাই নিব, ঠিক আছে? প্রথম যে কাজটা করব। এরপরে কি করব জানো, আমরা 60 ডিগ্রি করে আমরা সেপারেশন নিয়ে নিয়ে আমরা এইভাবে ডট প্ল করব। ধরো এটা 60 ডিগ্রি, এটা হইলো আমাদের, এরপরে একটা ডট দিলাম, এটা হইলো আমাদের 60 60 120, এটা হলো আমাদের আরো 60 ডিগ্রি করলাম 180, এরপরে করলাম এটা হলো 240 240, এটা হলো আমাদের 300 300, এটা হলো আমাদের 360, ঠিক আছে? এইভাবে আমরা এইভাবে ডট ডট গুলো দিয়ে দিব, ডট ডট গুলো দিয়ে নিব প্রথমে 360, এইভাবে ডট ডট গুলো দিয়ে নিব, ঠিক আছে? তো প্রথমে এবি ভোল্টেজ কি থেকে শুরু হবে? জিরো থেকে শুরু হবে, তাই না? এবি ভোল্টেজ জিরো থেকে শুরু হবে, এই যে হচ্ছে অবস্থা, জিরো থেকে শুরু হয়ে আমি এইভাবে এবি ভোল্টেজ ড্র করলাম। প্রথমে তিন ঘর যাবে, এটা হলো 180 পর্যন্ত, 180 পর্যন্ত তিন ঘর, তার মাঝখানে এই অংশ থাকবে পিক, এই অংশ থাকবে পিক, অর্থাৎ দুইটা পিক, দুইটা ডটের মাঝখানের অংশ এইটাতে যাবে পিক, হ্যাঁ এটাতে পিকে যাবে 90 ডিগ্রিতে পিকে যাবে, ঠিক আছে? তো এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 120 ডিগ্রি হয়, মাঝখানেটা কি 90 ডিগ্রি, ঠিক আছে? এই 90 ডিগ্রিতে সে পিকে যাবে, পিকে যায় সারা আবার কি কমতে কমতে 180 যায়, সে জিরো হবে, আবার উল্টা দিকে যাবে, উল্টা দিকে কোন জায়গায় পিকে যাবে, এই দুইটা ডটের মাঝখানে এই জায়গায় পিকে যাবে সে। তাহলে 180 থেকে আবার এখানে পিকে গেলাম, পিকে যাওয়ার পরে এই জায়গায় 360 গিয়ে আবার সে জিরো হইলো, ঠিক আছে? তো এইভাবে আমরা ড্র করলাম, এইভাবে আমরা এই এবিটা ড্র করলাম, ক্লিয়ার স্যার? এই যে এরকম করে দেখো 180 যাবে, তারপর 360, তারপর আবার এখানে বাড়তি এরকম তিন ঘর, তারপর আবার বাড়তি তিন ঘর, এভাবে গুনে গুনে দিবা, দিলে এইভাবে প্রথমে এবি ড্র করব। এবিটা ড্র হয়ে গেলে এবি যেভাবে ড্র করছি তার ঠিক উল্টা ডিরেকশন, ও তার আগে এখানে একটা ডট ডট লাইন দিয়ে দিবা, এটা এখানে একটা ডট ডট লাইন দিয়ে দিবা, এটা হলো এটা হলো পিক ভোল্টেজ, ঠিক আছে? পিক ভোল্টেজে একটা ডট ডট লাইন দিবা, নিচেও একটা নেগেটিভ পিকের একটা ডট ডট লাইন দিয়ে দিবা, ঠিক আছে? অর্থাৎ অ্যাম্প্লিচিউড সর্বোচ্চ এই পর্যন্ত হবে, এই ডট ডট লাইন পর্যন্ত, ক্লিয়ার? অ্যাম্প্লিচিউড এই পর্যন্ত হবে, এই পর্যন্ত হবে, এই পর্যন্ত হবে অ্যাম্প্লিচিউড, এইভাবে এবি আঁকাইলা। এবির ঠিক বিপরীত ডিরেকশনে বি আঁকাবা, এই এবি ডাইরেক্ট দিয়ে আঁকানোর পর এটা মেনশন করে দিবা, এখানে ভি এবি লিখে নিবা, লিখে নেওয়ার পরে ঠিক আর বিপরীত ডিরেকশনে তোমরা যে জিনিসটা করবা সেটা হলো বি আঁকাবা। এবি যদি এই ডিরেকশন হয় বি এ, তাহলে এই ডিরেকশন, এই যে এটা বি এর গ্রাফ, তার এই যে ঠিক উল্টা, এটা যেরকম করছো এর ঠিক বিপরীত, এর ঠিক বিপরীত ডিরেকশন আঁকবা, ঠিক আছে? এবি যেমনে যেমনে আঁকছো তার ঠিক উল্টা দিকে আঁকবা, আঁকলে এই যে কাটটা হইলো, এই কাটটা হয়ে গেলে আমাদের কি ভিএবি, যেটা মেনশন করবা এটা ভি, সরি ভি বিএ, এটা হলো ভি বিএ, এ বি এর উল্টা বিএ, বুঝতে পারলা তো কিভাবে আঁকলা? তাহলে এবি যেখান থেকে শুরু হয়েছে তার 120 ডিগ্রি পরে শুরু হবে আমার বিসি, এই যে এটা যদি হয় 60 ডিগ্রি, এটা যদি হয় 120 ডিগ্রি, তাহলে এই জায়গা থেকে শুরু হবে আমার বিসি, এই যে বিসি এই জায়গা থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এই জায়গা থেকে তিন ঘর, এক ঘর দুই ঘর তিন ঘর যাবে, আর মাঝখানে এই জায়গায় পিক যাবে, মাঝখানে এটা পিক যাবে, তাহলে এইভাবে আঁকবো, এটা হলো এক ঘর। তাহলে স্যার নিচের দিক দেখাইছে স্যার, এটা কি স্যার? ওটা বলতাছি, এটা এটা এবি আঁকাও, এই যে এই যে এই যে সরি অন্য কালার দিই, কালার দিলাম লাল, এটা হলো বি, এটা হলো বিসি আঁকলাম, বিসি বিসি আঁকলাম, এই যে সেম প্রসিডিউর ফলো করে আমরা এখানে বিসি আঁকলাম, ঠিক আছে? এটি তিন ঘর করে, এক ঘর দুই ঘর তিন ঘর, এটা 180 কমপ্লিট হলো, তারপর এক ঘর দুই ঘর কম তিন ঘর, তাহলে এটা হলো এই যে নেগেটিভে, নেগেটিভে কমপ্লিট হলো, ঠিক আছে? তারপরে এক ঘর দুই ঘর তিন ঘর, তারপরে এই যে এটা এটা পজিটিভে কমপ্লিট হলো, তারপর এক ঘর দুই ঘর তিন ঘর, তারপর নেগেটিভে এটা কমপ্লিট হলো, ঠিক আছে? এইভাবে আঁকবা, ষাট ডিগ্রি
ও সরি, এটা 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 হলো ভিবিসি, এটা মাইনাস ডিরেকশন। কোনটা 60 ডিগ্রি কই দিছি? এটা 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 ভুলে যাও, এটা ভুলে যাও, এটা পরে বুঝামু, এটা আপাতত ভুলে যাও, এটা দেখবাই না। ঠিক আছে, আচ্ছা স্যার, আচ্ছা গেল। তাহলে এটা গেল হলো আমাদের 60 ডিগ্রি ফেজ ডিফারেন্স শুরু হইলো। ঠিক আছে, তো 5 ডিগ্রি পিছন থেকে শুরু হইলো, এখান থেকে শুরু হইলো। তাহলে এটা এটা হলো আগে শুরু হয়েছে, এটা হলো পরে শুরু হয়েছে 60 ডিগ্রি। ঠিক আছে, এটু বুঝতে পারছো? তো বিসি কেমন আঁকলাম? এখন বিসি রুলটা হলো সিবি, তাই না? বিসিটা মার্ক করলাম, বিসি রুলটা হলো সিবি। বিসিটা কমপ্লিট করো, বিসিটা কমপ্লিট করো, বিসিটা কমপ্লিট হয় নাই। কারণ হলো এই যে এই পর্যন্ত আমরা বিসি আসছে, কিন্তু বিসি তো এইদিকে সিগন্যাল থাকবে না, এইদিকে তো সিগন্যাল থাকবে। এই কারণে এক ঘর, এই যে দেড় ঘরে পিক যাবো, এই যে দেড় ঘরে পিক যাবো, এই যে এটা কমপ্লিট করবা, এই দেড় ঘরে পিক, তারপরে দুই ঘর তিন ঘর এখানে যায় সে ই হবে, কমপ্লিট হবে, এখানে যায় সে কমপ্লিট হবে। এটুকু আর আগাই না, এটুকু রাখাই নেই, কিন্তু মনে মনে ধরবা যে এখানে যায় সে কমপ্লিট হবে। ঠিক আছে, এক ঘর দুই ঘর তিন ঘর যেটা, এটা কমপ্লিট করবা। ঠিক আছে, এই যে এটা এই দিকে কমপ্লিট করবা, করার পরে পিকটা হলে এই জায়গায় আসে, বলো পিকটা এই জায়গায় আসলো না? বুঝতে পারছো তো এটা? হ্যাঁ, এখন এই বিসি রুলটা আঁকবা, সিবি বিসি রুলটা কিভাবে আঁকবা, বিসি যেভাবে আঁকছো তার বিপরীত ডিরেকশনে ড্র করো। এই যে এই জায়গা থেকে বিসি শুরু হয়েছে, তাহলে এর বিপরীত ডিরেকশন এই জায়গা থেকে সিবি শুরু হবো। এই যে ঠিক আছে, এই যে এই জায়গা থেকে বিসি শুরু হয়েছে, তাহলে এই জায়গা থেকে সিবি শুরু হবো, এখানে যা পিক হবো, তারপরে এটা এইদিকে যেভাবে যেভাবে আসছে আর কি, এর উল্টা, এই বিসির ড্যাশ উল্টা। স্যার উপরে থেকে নিচের থেকে যাওয়ার মানে কি? কোয়াজার সাইনারি বোঝাইতেছে কি স্যার? কোনটা স্যার? এই যে আমি বিবিসি যে নিলাম স্যার, নিচ থেকে যে নিলাম যেটা, হ্যাঁ 120 ডিগ্রি আমি ই করে আগায়। আচ্ছা, এটা জায়গায় নিলা, এটা তো শুরু হইলো এই জায়গা থেকে, কিন্তু সিগন্যাল তো এই জায়গা থেকে থাকবে, এর এইদিকে থাকবে না, এদিকে তো সিগন্যাল থাকবে আমাদের, এটা তো কন্টিনিউয়াস প্রসেস। তুমি তো এটা কোনো সময় শুরু করতেছ না, ও কোনো এক সময় শুরু করছে, কন্টিনিউয়াস প্রসেস, একটা কোনো একটা মোমেন্টে তুমি এই ভ্যালুগুলো নিতেছ। যে কোনো একটা মোমেন্টে যখন এবি এর ভ্যালু জিরোতে নিবা, তখন বিসি এর ভ্যালু জিরো কন্ডিশন থাকবে কি? 120 ডিগ্রি পিছনে, তাই না? 120 ডিগ্রি পিছনে জিরো থাকবে, কিন্তু 120 ডিগ্রি পিছনে জিরো কন্ডিশন থাকবে, কিন্তু অন্যান্য ভ্যালুগুলো থাকবে না এদিকে। এটা তো কন্টিনিউয়াস সিগন্যাল, তাই না? এটা তো তোমার কন্টিনিউয়াসলি চলতেই আছে এই ভোল্টেজটা। তাহলে কি এই জায়গা তুমি কমপ্লিট করে নিবা, কারণ আমরা যেহেতু রেফারেন্স জিরো থেকে শুরু করছি, এই কারণে এইটুকু কমপ্লিট করে নিবা। ঠিক আছে, আমাদের জিরো থেকে শুরু হয়েছে, মানে মানে এই 120 ডিগ্রিতে গিয়ে সে জিরো হয়েছে। ফেস আমরা কনসিডার করি কিভাবে? ফেস হলো কোন একটা মোমেন্টে এবি সিগন্যালটা যে জায়গায় আছে, বিসি সিগন্যালটা তার ওই জায়গায় ওই ভোল্টেজে থাকার জন্য তার 120 ডিগ্রি ফেজ শিফট থাকতে হবে। যেমন যদি এই জায়গায় যদি আমাদের 90 ডিগ্রিতে এবি যদি ম্যাক্সিমাম থাকে, তাহলে 120 ডিগ্রি পিছনে বিসি যায় ম্যাক্সিমাম হবে। এটাই তো আমাদের ফেজ ডিফারেন্স দুইটা ফেজের মধ্যে। আচ্ছা, এটা আঁকবা, থ্রি ফেজ ভোল্টেজটা প্রথমে আঁকবা। তো এই আমাদের এবি আঁকছি, এখন আমাদের বিসি আঁকছি, এখন আমাদের সিবি আঁকবো। সিবি হলো এই বিসি রুলটা, এই বিসি রুলটা যেভাবে গেছে সেই ডিরেকশনে ভোল্টেজ গুলো প্লট করবা। এই যে ঠিক আছে, তাহলে এটা যদি হয় আমাদের বিসি, এটা যদি বিসির কাপ, নিচ দিয়ে যাবে হলো সিবির কাপ, এটা যদি হয় আমাদের বিসির কাপ, এই উপরে যাবে হলো আমাদের সিবির কাপ, এটা যদি হয় আমাদের একটা যদি বিসি হয় উল্টাটা হবে সিবি। ক্লিয়ার? এখন এরপরে ভোল্টেজটা কি? এবি গেল, বিসি গেল, সি আছে, সি এর ভোল্টেজটা কোনটা? এই যেটা সিবি মেনশন করে নিবা, সিবি মেনশন করে নিবা, এরপরে সি এ ভোল্টেজ, সি এ ভোল্টেজটা কি হবে? সি এ ভোল্টেজটা 120 ডিগ্রি আগে থেকে শুরু হবে, অ্যাডভান্স শুরু হবে, তাই না? অথবা 240 ডিগ্রি পিছন থেকে শুরু হবে, পিছন থেকে শুরু হবে। হ্যাঁ, তাহলে যেহেতু আগে আমরা আঁকাই নেই, আগে আমরা দেখাই নেই, সুতরাং পিছন থেকে শুরু করি। সুতরাং এটা হলো 120, এটা হলো আমাদের 120, তাহলে এই জায়গা থেকে সি এর কাপ শুরু হবে, এই পজিশন থেকে। ঠিক আছে, এটা আমি অন্য কালারতে দেখাই, এটা আমি কোন কালারতে দেখামো, এটা আমি দেখাই সব কালারই তো আইডেন্টিক্যাল। আচ্ছা, এটাতে দেখাই, এখানে পিক হলো, তারপর আবার 180, তিন ঘর পরে এক ঘর দুই ঘর তিন ঘর পরে 180 গেল, তারপর নেগেটিভ পিক হলো, গেল
আবার পজিটিভ পিক হলো গেল, এইভাবে আমি আঁকলাম হলো ভিসিএ, বুঝতেছ? এটা হলো আমাদের ভিসিএ, আর ভিসিএ টা আমি কমপ্লিট করতে হবে। এখান থেকে তো শুরু হয়েছে, এদিকে তো সিগন্যাল আছে, তো কমপ্লিট করবা এক ঘর দুই ঘর তিন ঘর, তাহলে তিন ঘর আমরা এদিকে দিব, এদিকে পিক আসবো, এদিকে দিব, ঠিক আছে? তারপরে কি হইতেছে, আবার এক ঘর দুই ঘর তিন ঘর তিন ঘর, তাহলে এই জায়গায় যায় তার পিক হওয়ার কথা, এই জায়গায় যায় তার পিক হওয়ার কথা, এই জায়গায় তার পিক হওয়ার কথা, এই জায়গায় পিক হলে আমরা ওইভাবে আঁকবো দিয়ে, তারপর এই দিকে ডট ডট, মানে ওইদিকে না কালেও চলবো, ঠিক আছে? তো এটা হলো আমাদের ভিসিএ, কি আঁকলাম, ভিসিএ, ক্লিয়ার? তো এটা বুঝতে পারছো? ইয়েস স্যার। কত ডিগ্রি থেকে শুরু হইছে কোনটা? ভিসিএ, সিএ, সিএ, সিএ হইছে 240 ডিগ্রি পিছন থেকে, কারণ হয় 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 সে 120 ডিগ্রি আগে থেকে শুরু হবে, অথবা সে 240 ডিগ্রি পিছন থেকে শুরু হবে। ফেজ ডিফারেন্স আমাদের সবগুলোর সাথে 240 না 220 স্যার, 240, ঠিক আছে? কারণ 120 120 240, বুঝা গেছে? হ্যালো, আচ্ছা এটা হলো সি আঁকলাম, এখন সি এর উল্টাটা আঁকবো হলো এসি। সি এর উল্টাটা কিভাবে, যেদিকে যেদিকে সি আঁকছি ঠিক সেদিক সে তার উল্টা ডিরেকশনে, এই যে উল্টা ডিরেকশনে আমরা এখন আঁকবো হলো, এটা হলো আমাদের এসি, এসি হলো আমাদের এসি, এসি। হ্যাঁ, এটাকে আমরা মেনশন করে দেই, এটা হলো ভি সি, তাহলে ভিসি আঁকলাম, ভিএসি হয়ে গেল, বুঝতে পারি। তখন প্রথম তোমাদের এই বিষয়ে থ্রি ফেজ কন্ট্রোল রেক্টিফায়ারে প্রথম চ্যালেঞ্জিং বিষয়টা হলো তোমাদের থ্রি ফেজটা ড্র করা, এই থ্রি ফেজ ভোল্টেজটাকে ড্র করা, এটা তোমাদের শিখতে হবো, বাসায় প্র্যাকটিস করে শিখতে হবো। আমি যে স্টেপ ফলো করছি হুবু ওই স্টেপ ফলো করে যদি আঁকো তাহলে তোমাদের জন্য ইজিয়ার হবে, যদি ওই স্টেপ ফলো না করে আঁকো তোমাদের জন্য কমপ্লেক্স হয়ে যাবে। আমি যেভাবে যেভাবে বলছি, যেটা আগে আগে করতে বলছি সেটা আগে আগে করে এই থ্রি ফেজটা ড্র করার জন্য প্র্যাকটিস করে দিবা, এটা এক নাম্বার কাজ, ঠিক আছে? এটা খুবই জরুরি, এই জিনিসটা ড্র করা শেখা, ঠিক আছে? এটা ড্র করা তোমরা শিখে দিবা, প্রথম কাজ হলো এটা ড্র করা শেখা। এটা ড্র করা শেখার পর এখন আমরা এই যে ভোল্টেজ গুলো দেখলাম, এই ভোল্টেজ গুলো কিন্তু পাইছি আমরা কি ভোল্টেজ, লাইন টু লাইন ভোল্টেজ, এগুলো হলো লাইন টু লাইন ভোল্টেজ, এই কারণে এটা নিলাম ভি লাইন টু লাইন, ভি এল টু এল, অর্থাৎ এটা হলো লাইন টু লাইন ভোল্টেজ, ঠিক আছে? অর্থাৎ আমি এসি ফান্ডামেন্টালের কিছু অংশ না স্যার, কি হ্যাঁ হ্যাঁ, এটা থ্রি ফেজ, থ্রি ফেজ, থ্রি ফেজ ভোল্টেজটা ড্র করলাম, লাইন টু লাইন ভোল্টেজ ড্র করলাম, থ্রি ফেজ লাইন টু লাইন ভোল্টেজ দেখতে এরকম হয়, ঠিক আছে? তো এটাকে আমি ড্র করলাম, এখন এই ড্র যে করলাম লাইন টু লাইন ভোল্টেজ, এই লাইন টু লাইন ভোল্টেজ থেকে আমাকে এখন দিতে হবে লাইন টু ভোল্টেজ, লাইন টু ফেজ ভোল্টেজে কনভার্ট করতে হবে লাইন টু লাইন ভোল্টেজটাকে, লাইন টু লাইন ভোল্টেজটাকে। আচ্ছা, এখন তুমি যে কাজটা করবা, এই যে আমি মার্জিন দিচ্ছি এখানে, ঠিক সেই মার্জিনের নিচে একটা দাগ দিবা, নিচে একটা দাগ দিবা, দাগ দেওয়ার পরে তোমরা এইখানে করে তোমরা এইখানে এতগুলো ড্র করে নিবা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা রেফারেন্স ড্র করে নিবা, ঠিক আছে? ড্র করে নিয়ে এখন এই উপরে যে প্রত্যেকটা গুটি আছে, অর্থাৎ পিক, এই উপরে যে প্রত্যেকটা গুটি আছে অর্থাৎ পিক থেকে, পিক ভোল্টেজ থেকে একদম ধৈর্য নিচের দিকে ডট ডট লাইন দিবা, নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে ডট ডট লাইন, ঠিক আছে? এই পিক ভোল্টেজ থেকে প্রত্যেকটাই ডট ডট লাইন দিবা নিচের দিকে, এই পিক ভোল্টেজ থেকে ডট ডট লাইন, পিক ভোল্টেজ থেকে ডট ডট লাইন, প্রত্যেকটা পিক ভোল্টেজ থেকে নিচের দিকে ডট ডট লাইন আঁকবা, ঠিক আছে? এই লাইনগুলো আঁকবা, এই লাইনগুলো না আঁকলে আমরা এই থ্রি ফেজ কন্ট্রোল রেক্টিফায়ার বোঝাতে পারবো না, তো এটা আঁকবা, ঠিক আছে? আঁকানোর পর আমি তোমরা যে কাজটা করবা, এই জায়গায়
আমাদের এই যে ডট ডট লাইন, এই ডট ডট লাইন না, এই ডট ডট লাইন, এই ডট ডট লাইন অনুযায়ী আমাদের জিরো ডিগ্রি দিবা, একশো ষাট ষাট ডিগ্রি দিবা, একশো বিশ ডিগ্রি দিবা, একশো আশি ডিগ্রি দিবা, এই ডট ডট লাইন অনুযায়ী, ঠিক আছে? এই প্রত্যেকটা পিক ভোল্টেজের ডট ডট লাইন অনুযায়ী দিবা, ঠিক আছে? বুঝতে পারছো তো? এই জায়গায় এই যে ডট ডট লাইন যে জায়গাতে যাবে জিরো, এইটা পরেরটা যে যাবে ষাট, তারপর এটা যে যাবে একশো বিশ, তারপর এটা যে জায়গাতে যাবে একশো আশি, তারপর এটা দুশো চল্লিশ, তারপর এটা তিনশো, এইভাবে পিক ভোল্টেজ যে জায়গায় আসবে সেই জায়গা থেকে আমাদের ডট ডট লাইন দিবা। লাইন দেওয়ার পরে এই জিরো থেকে শুরু করবা, এই জিরো থেকে শুরু করে এখানে এই একশো আশি পর্যন্ত, তারপর তিনশো ষাট পর্যন্ত, এরকম সিগনাল লাগবা। এই সিগনালটা হলো ভিএবি সিগনাল, যেটা ভিএবি, এই ভিএবি ভোল্টেজের লাইন টু লাইন নিউট্রাল ভোল্টেজ, আমরা তো আছে লাইন টু লাইন ভোল্টেজ, এটা হবে লাইন টু নিউট্রাল ভোল্টেজ, ঠিক আছে? অর্থাৎ লাইন টু ফেজ ভোল্টেজ যাকে বলে, লাইন টু লাইন ভোল্টেজ থেকে লাইন টু ফেজ ভোল্টেজ আমি আঁকাইলাম, লাইন টু লাইন ভোল্টেজ থেকে লাইন টু ফেজ ভোল্টেজের ডিফারেন্স হবে, ফেজ ডিফারেন্স হবে তিরিশ ডিগ্রি, অর্থাৎ এই দুইটার মাঝে ফেজ ডিফারেন্স হবে তিরিশ ডিগ্রি, ঠিক আছে? আমরা জানি লাইন টু লাইনের সাথে লাইন টু ফেজ ভোল্টেজের ফেজ ডিফারেন্স থাকে থার্টি ডিগ্রি। এটা থ্রি ফেজ সার্কিট যখন পড়ছো তখন পড়ার কথা, ঠিক আছে? সার্কিট টু তে পড়ার কথা, লাইন টু লাইন থেকে লাইন টু ফেজের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে 30 ডিগ্রি, ক্লিয়ার? জি স্যার। তারপর যে ভোল্টেজ থাকবে এটা হলো আমাদের ভিএবি ভোল্টেজের লাইন টু নিউট্রাল ভোল্টেজ, অর্থাৎ ভিএএন ভোল্টেজ। এই ভোল্টেজটার নাম হলো ভিএএন, এই যে লিখছি ভিএএন, ঠিক আছে? অনুরূপভাবে তো, হ্যাঁ, ভিএএন, এই যে, কারণ ভিএবি এর, এই ভিএবি যদি, হ্যাঁ কি বলো স্যার, ভিএএন কেন স্যার, ভিএবি হবে না? ভিএবি হলো লাইন টু লাইন ভোল্টেজ, আর ভিএএন হলো লাইন টু নিউট্রাল ভোল্টেজ, আর লাইন টু ফেজ ভোল্টেজ যাকে বলি, তাই না? এই যে এটা হলো কি, এটা হলো লাইন টু লাইন ভোল্টেজ, এটা লাইন টু লাইন ভোল্টেজ। এখন নিউট্রালটা যদি হয় এখানে, তাহলে কি ভি এ লাইন টু নিউট্রাল ভোল্টেজ হবে এটা, ক্লিয়ার? ওকে, আমরা যদি এই চিত্রে দেখাই, তাহলে এটা হলো এন, এটা হলো এন, এটা হলো এন, তাহলে ভি এ এন হলো যে এই দুই, এই দুই পয়েন্টে ভোল্টেজটা, এই দুই পয়েন্টে ভোল্টেজ হলো ভি এ এন, অর্থাৎ এই দুই পয়েন্টে ভোল্টেজ। আর ভিএবি কোনটা, ভিএবি হলো এই দুই পয়েন্টে ভোল্টেজ, ঠিক আছে? এটা হলো আমাদের লাইন টু নিউট্রাল ভোল্টেজ এন, লাইন টু নিউট্রাল বা লাইন টু ফেজ যারে বলি, আর এটা হলো লাইন টু লাইন ভোল্টেজ। তো দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স থাকবে 30 ডিগ্রি। এটা যদি জিরো থেকে শুরু হয় তাহলে সে 30 ডিগ্রি পিছন থেকে শুরু হবে। এরকম ভাবে আমরা প্রত্যেকটার জন্যই ড্র করতে পারি, কিন্তু প্রত্যেক টাকানোর আমার দরকার নাই, আমি একটা দিয়ে বুঝাই দিলাম, ঠিক আছে? এই ভি এ এন দিয়ে বুঝাইলাম, ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এখন তোমরা যে কাজটা করবা, যে এখানে গেট পাস ড্র করবা, গেট পাস ওয়ান, ওয়ান হলো এসিআর ওয়ান এর জন্য গেট পাস, টু হলো টু এর জন্য গেট পাস, এসিআর থ্রি এর জন্য গেট পাস, ফোর এর জন্য গেট পাস, ফাইভ এর জন্য গেট পাস, সিক্স এর জন্য গেট পাস, ছয়টা এসিআর এর জন্য ছয়টা গেট পাস। এসিআর ওয়ান এর জন্য গেট পাস শুরু হবে জিরো থেকে, কারণ এখানে আলফার মান জিরো। এটা আমরা কনসিডার করছি, এই সার্কিটটা থ্রি ফেজ কন্ট্রোল রেক্টিফায়ারের এই সার্কিটটা আমরা কনসিডার করছি আলফা ইকুয়াল টু জিরো করে, জিরো হিসাব করে, ঠিক আছে? এটা হলো আলফা ইকুয়াল টু জিরো, জিরো এর জন্য, ক্লিয়ার? এই আলফাটা কি, এই আলফাটা কই থেকে আসলো, এইটা আমরা ডিরাইভ করব কিছুক্ষণ পরে। এই আলফাটা কি, কই থেকে আসলো, এটা 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 জ্ঞাতি গোষ্ঠী, এই সম্পূর্ণ এই ইকুয়েশন দিয়ে আমরা ডিরাইভ করব পরে। এই ইকুয়েশনে যে আলফা দেখতেছ, এই আলফার মান ভ্যারি করে আমাদের থ্রি ফেজ ভোল্টেজটাকে ভ্যারি করা যায়। এই আলফার মান জিরো থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত যে কোনো ভ্যালু হইতে পারে, এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করছি কিছুক্ষণ পরে। জিরো থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত যে কোনো ভ্যালুই আলফার মান হইতে পারে, ঠিক আছে? তো প্রথমে আমি আলফা ইকুয়াল টু জিরোর জন্য আমি এটা প্লট করতেছি, তারপরে আলফা ইকুয়াল টু 60 এর জন্যও প্লট করব, 90 এর জন্যও প্লট করতে পারি, ঠিক আছে? তো প্রথমে আলফা ইকুয়াল টু জিরোর জন্য যেহেতু প্লট করছি, সেহেতু এই লাইন টু নিউট্রাল ভোল্টেজ যখন জিরো, তখন থেকে আমাদের এই এসটিআর এ ওয়ানে গেট পাস দিয়ে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ গেট পালস যাবে হলো আমাদের এই 180 ডিগ্রি পর্যন্ত, এই পর্যন্ত গেট পালস যাবে, তারপরে আবার একটা 180 ডিগ্রি পর্যন্ত গ্যাপ থাকবে, তারপর আবার গেট পালস যাবে 180 ডিগ্রি পর্যন্ত, তারপর আবার 180 ডিগ্রি গ্যাপ থাকবে। এইভাবে আমরা গেট পালস গুলো কন্টিনিউ করতে থাকবো, ক্লিয়ার? এসিআর টু এর জন্য গেট পালস শুরু করবো 60 ডিগ্রি পিছন থেকে, ঠিক আছে?
এসআর 3 এর জন্য আবার 60 ডিগ্রি পিছন থেকে এই এটার এসআর 4 এর জন্য এটার 60 ডিগ্রি পিছন থেকে শুরু করব এসআর 5 এর জন্য এটার 60 ডিগ্রি পিছন থেকে শুরু করব 60 ডিগ্রি পিছন থেকে এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে এখানে একটা সিগন্যাল একটা অংশ থাকবে ঠিক আছে আবার এটা আবার 60 ডিগ্রি পিছন থেকে শুরু করব তাহলে এখানে সিগন্যাল অংশ থাকবে এই ভাবে আমরা গেট পাস গুলো দিব বুঝা গেছে তো কি হয়ে দিলাম বুঝতে পারছো স্যার 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 ইয়া 5 আর 6 এর স্যার যে ই থাকে স্যার মানে সিগন্যালটা থাকতেছে স্যার মানে এটা একটু স্যার আচ্ছা এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস এটা যখন এইদিকে চলে যাইতাছে এটা যখন দূরে চলে যাইতাছে এই এক ঘর দূরে চলে গেল এটা এক ঘর দূরে চলে গেল তো এই মাঝখানে কি তিনটা ডিসটেন্স থাকতে হবে না 180 ডিগ্রি ডিসটেন্স থাকতে হবে না একটা সিগন্যালের সাথে একটা সিগন্যাল ডিসটেন্স কত 180 ডিগ্রি কিন্তু এখানে যখন আরো দূরে চলে গেল তখন এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে 180 ডিগ্রি ডিফারেন্সটা কোন জায়গায় এই জায়গায় আসছে না এই জায়গায় সিগন্যাল না থাকলে এই জায়গায় ডিসটেন্সটা মানে গ্যাপটা 180 ডিগ্রি কেমনে থাকবো ও জি স্যার বুঝছি স্যার বুঝতেছ না এই জায়গায় যদি সিগন্যালটা না থাকে তাহলে তো এই জায়গায় মাঝখানে ডিসটেন্স 180 ডিগ্রি থাকবে না কারণ এটা তো আরো 60 ডিগ্রি বাইরে যাবো গা 60 বাইরে তো হলো না আমাদের ডিসটেন্সটা থাকতে হবে 180 ডিগ্রি করে ঠিক আছে জি স্যার তো এইভাবে আমরা আঁকলাম আঁকলাম আঁকার পরে এখন এই সিগন্যাল অনুযায়ী দেখবা এই ডোমেন থেকে এই অংশটুকু দেখো যে এই জিরো থেকে 60 ডিগ্রির মধ্যে এই জিরো থেকে 60 ডিগ্রির মধ্যে এই যে লাইন টু নিউট্রাল ভোল্টেজ যে জিরো থেকে 60 ডিগ্রির মধ্যে আমাদের কোন কোন এসসিআর চালু আছে জিরো থেকে 60 ডিগ্রির মধ্যে চালু আছে এসসিআর 1 তারপর চালু আছে এসসিআর 5 এসসিআর 6 তাই না জিরো থেকে 60 ডিগ্রির মধ্যে চালু আছে এসসিআর 1 কারণ এখানে সিগন্যাল আছে তো 2 তে নাই 3 তে নাই 4 তে নাই 5 এ আছে 6 এ আছে ক্লিয়ার তো স্যার স্যার হ্যাঁ স্যার আর একটু বলেন স্যার এটা একটু জিরো থেকে 60 ডিগ্রি অর্থাৎ এই জায়গা দেখো লাইন টু নিউট্রাল ভোল্টেজটা দেখো জিরো থেকে 60 ডিগ্রির মধ্যে আমাদের চালু আছে এসসিআর 1 তারপর এসসিআর 5 এসসিআর 6 জি স্যার ক্লিয়ার তাহলে 15 চালু আছে 156 যদি চালু হয় তাহলে এই চিত্রের আমাদের 1 চালু আছে 5 চালু আছে 6 চালু আছে ঠিক আছে 6 তাহলে এই রেজিস্টরে একসাথে কি কি ভোল্টেজ अप्लाई হতে পারে এই 1 এবং 6 চালু থাকার কারণে আমাদের VAB अप्लाई হবে ঠিক আছে যদি 1 এবং 6 চালু আছে 6 দিয়ে ভোল্টেজ যায় আর 1 দিয়ে ভোল্টেজ ঢোকে তাই না এই রেজিস্টরে 1 দিয়ে কারেন্ট ঢুকতাছে 6 দিয়ে কারেন্ট ব্যাক করতেছে নিচের গুলো সবগুলো দিয়ে কারেন্ট ব্যাক করে আর উপরে সবগুলো দিয়ে কি ঢুকে তাই না জি স্যার তাহলে 1 5 6 চালু আছে তাহলে 1 এবং 5 দিয়ে ঢুকবে 6 দিয়ে ব্যাক করবে তাই যদি হয় তাহলে 1 দিয়ে ঢুকতাছে 6 দিয়ে ব্যাক করতেছে 5 দিয়ে ঢুকতাছে 6 দিয়ে ব্যাক করতেছে এই দুই কন্ডিশনই তো হবে কারণ ব্যাক করার রাস্তা একটা ঢোকার রাস্তা দুইটা সুতরাং 1 দিয়ে ঢুকে 6 দিয়ে ব্যাক করবে অথবা 5 দিয়ে ঢুকে 6 দিয়ে ব্যাক করবে ক্লিয়ার স্যার ক্লিয়ার স্যার যদি 1 দিয়ে ঢুকে 6 দিয়ে ব্যাক করে তাহলে ভোল্টেজটা হবে ভিএবি কারণ 1 এর জন্য ভোল্টেজ এ আর ব্যাক 6 এর জন্য ভোল্টেজ বি তাহলে ভোল্টেজ হলো ভিএবি ক্লিয়ার আবার যদি 5 দিয়ে ঢুকে 6 দিয়ে ব্যাক করে তাহলে ভোল্টেজ হলো ভিসিবি তাহলে এখানে দুইটা ভোল্টেজ একটাই হবে একটা হলো ভিএবি এবং একটা হলো ভিসিবি তাই না এই রেজিস্টর অ্যাক্রসে দুইটা ভোল্টেজ যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে একটা হলো ভিএবি এবং একটা হলো ভিসিবি ক্লিয়ার জি স্যার ক্লিয়ার স্যার এখন এই চিত্র দেখো এখন আমরা কি বলছি জিরো থেকে 60 ডিগ্রি কন্ডিশন বলছি এই জিরো থেকে 60 হলেই পর্যন্ত এই পর্যন্ত চিত্রে তাহলে এই কন্ডিশন এই কটুকের মধ্যে ভিএবি এবং ভিসিবি দুইটা তো প্রতিযোগিতা করতেছে এখন ভিএবি এবং ভিসিবির মধ্যে কোন ভোল্টেজটা বেশি কোন ভোল্টেজটা কম জিরোতে স্টার্টিং কন্ডিশনে দেখো স্টার্টিং কন্ডিশনে ভিএবি হলো এই ভোল্টেজটা হলো ভিএবি ঠিক আছে এই যে ভোল্টেজটা ভিএবি আর ভিসিবি হলো এই ভোল্টেজটা কোন ভোল্টেজটা বড় দেখো তো ভিএবি নাকি ভিসিবি এই ভোল্টেজটা হলো ভিএবি ভোল্টেজ আর এই ভোল্টেজটা হলো আমাদের ভিসিবি ভোল্টেজ এই জিরো থেকে 60 ডিগ্রি কন্ডিশন এই টুকের মধ্যে আমাদের স্টার্টিং পয়েন্টে কোন ভোল্টেজটা বড় ভিএবি বড় না ভিএবি 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 হলো এই ভোল্টেজটা জি স্যার আর ভিসিবি হলো এই ভোল্টেজটা ঠিক আছে তো এই পয়েন্ট থেকে ভোল্টেজ আমাদের শুরু হইতাছে জিরো থেকে 60 ডিগ্রি এই পয়েন্টে
আমার ভিএবি বড় না ভিসিবি বড় এই পয়েন্টে আছে আর ভিএবি তখন কত ভিএবি পিকে নাই ভিএবি একটা অ্যাভারেজ ভোল্টেজ আছে সুতরাং ভিসিবি বড় এখানে এই ভিসিবিটা বড় কারণ ভিসিবি পিকে আছে আর পিকে আছে না বড়টাও করছি ছোটটাও করছি এখন লোড কোন ভোল্টেজটা পাবে বড়টা পাবে তাই না এই কারণে আমি এখানে যে আউটপুট ড্র করলাম এই জিরো থেকে তিনশো একশো জিরো থেকে ষাট ডিগ্রি পর্যন্ত এই জায়গায় ভিসিবি টা আমাদের গেল কিন্তু ভিএবির কার্ডটা আমাদের গেল না এটা হলো ভিসিবির কার্ড বিসিবির কাপ দেখতে এরকম না এই যে বিসিবির কাপটা দেখতে কিন্তু এরকম ঠিক আছে এই যে এই পর্যন্ত যাবে ক্লিয়ার এই যে এরকম কাপ দেখতে যেখান থেকে বাইরে এখানে কমছে এই যে এখান থেকে বাইরে এখানে কমলো তাহলে বিসিবির কাপটা গেল আউটপুটে ক্লিয়ার হ্যাঁ এরপরে দেখো ষাট থেকে একশো বিশ ডিগ্রির মধ্যে দেখো চিন্তা করো ষাট থেকে একশো বিশ ডিগ্রির মধ্যে যখন কল চিন্তা করতেছ ষাট থেকে একশো বিশ ডিগ্রির মধ্যে হলে এই কন্ডিশন এই জিরো এখান থেকে এই কন্ডিশন এখানে এখানে আমাদের কি কি অ্যাপ্লাই হয়েছে ষাট থেকে একশো বিশ ডিগ্রির মধ্যে দেখো কোন কোন এসটিআর চালু আছে এসটিআর ওয়ান চালু আছে এসটিআর টু চালু আছে এবং এসটিআর সিক্স চালু আছে ষাট থেকে একশো বিশ ডিগ্রির মধ্যে এসটিআর ওয়ান টু এবং সিক্স চালু আছে ওয়ান ওয়ান টু এবং সিক্স যদি চালু হয় তাহলে ওয়ান চালু টু চালো সিক্স চালো অর্থাৎ উপরের একটা চালো নিচের দুইটা চালো তাহলে ভোল্টেজ অ্যাপ্লাই হবে ভি এ বি এবং ভি এসি তাই না ভোল্টেজ অ্যাপ্লাই হবে ভি এ বি এবং ভি এসি তার এ কমন থাকবে এ উপরে একটাই আছে আর নিচে আছে দুইটা তাহলে বি এবং সি অল্টার করবে তাহলে ভোল্টেজ অ্যাপ্লাই হবে ভি এ বি এবং ভি এসি তো ভি এ বি এবং ভি এসির মধ্যে এখন এই চিত্রে দেখি এই চিত্রে জিরো ষাট থেকে একশো বিশ ডিগ্রির মধ্যে ভি এ বি এবং ভি এসির মধ্যে কোন ভোল্টেজটা ডোমিনেটিং এই ভোল্টেজটা হলো ভিএবি এবং এই ভোল্টেজটা হলো ভিএসি এই যে আমরা আবার আগায় দেই এই ভোল্টেজটা হলো আমাদের ভিএবি আর এই ভোল্টেজটা হলো আমাদের ভিএসি এই যে এই যে এটা হলো ভিএসি ভোল্টেজ স্যার ভিএবি স্যার পিকে আছে স্যার ভিএবি হ্যাঁ এটা হলো ভিএবি তাহলে ভিএবি এবং ভিএসি এর মধ্যে বড় হলো ভিএবি তাই না এরপরে দেখো একশো বিশ থেকে একশো আশির মধ্যে এসিআর ওয়ান চালু আছে টু চালু আছে থ্রি চালু আছে আর কোনটা চালু নাই এসিআর ওয়ান টু থ্রি চালু ওয়ান চালু টু চালু থ্রি চালু তাহলে ওয়ান এবং থ্রি এবং নিচে আছে টু তাহলে অ্যাপ্লাই হবে ভি এ সি এবং ভি বি সি ভিএসি এবং ভিবিসি এর মধ্যে আমাদের কোনটা বড় এই জায়গায় দেখবো এই যে ভিএসি এবং ভিবিসি এর মধ্যে কোনটা বড় এই যে এটা হলো ভিএসি আর এটা হলো বিসি দুটার মধ্যে ভিএসি বড় তাই না এই যে এটা বিসি তাহলে ভিএসি যেহেতু বড় আমাদের এখানে অ্যাপ্লাই হচ্ছে ভিএসি অনুরূপ ভাবে আমরা দেখবো এর মধ্যে কতগুলো চালু আছে এসিআর টু চালু আছে থ্রি চালু আছে ফোর চালু আছে এই অনুযায়ী আমরা এখানে ভোল্টেজ কাউন্ট করবো কাউন্ট করে আমরা দেখবো এখানে কোনটা বড় এই অনুযায়ী আমাদের এইভাবে এইভাবে আউটপুট আমাদের আসতে থাকবে তো এটা কি এটা ছিল আমাদের একটা থ্রি ফেজ সিগন্যাল থ্রি ফেজ সিগন্যাল তাই না থ্রি ফেজ সিগন্যাল থেকে আমি কি পাইলাম একটা রেক্টিফাইড আউটপুট এটা কি একটা এসি না এটা এসি সিগন্যাল এটা এসি না সরি সরি এটা ডিসি এটা ডিসি না এটা ডিসি এটা একটা রেক্টিফাইড ডিসি সিগন্যাল ঠিক আছে কারণ এটা কি নেগেটিভে কোনো সিগন্যাল যায় নাই পজিটিভে পালস সেটিং আমাদের একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপ তৈরি করে 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 সে যাইতাছে সুতরাং এটা কিন্তু ডিসি কারণ এটা একমুখী সিগন্যাল এটা কিন্তু নেগেটিভে কোনো সিগন্যাল নাই নিচে কোনো সিগন্যাল নাই সুতরাং এটা একটা রেক্টিফাইড সিগন্যাল এটাকে যদি আমি একটা ক্যাপাসিটর দিয়ে ফিল্টারিং করি তাহলে একটা স্মুথ ডিসি সিগন্যাল আমি পেয়ে যাবো
ঠিক আছে তো এই ভাবে আমরা একটা 3 ফেজ ভোল্টেজ সোর্স থেকে আমি একটা 3 ফেজ ভোল্টেজ থেকে একটা ডিসি ভোল্টেজ জেনারেট করতে পারি এখন এই ডিসি ভোল্টেজের অ্যাম্পলিটিউড কে আমরা ইচ্ছা অনুযায়ী ভেরি করতে পারি কিভাবে ভেরি করতে পারি বাই চেঞ্জিং আলফা তো এই জিনিসগুলো আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো আর এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো এই জায়গায় লেখা আছে 0 থেকে 60 ডিগ্রি পর্যন্ত কোন কোন স্ফিয়ার অন তারপরে কোন ভোল্টেজটা বড় কোনটা অ্যাপ্লাই হইতাছে সুতরাং আউটপুটে কি আসছে এই কথাগুলো এখানে লেখা আছে ঠিক আছে একটু পড়ে দেখো এই কথাগুলো এখানে লেখা আছে ঠিক আছে এই কথা আছে এর নেক্সট ক্লাসে আমরা আলফা ইকুয়াল টু 60 এর জন্য দেখব এরপরে ইনশাআল্লাহ আমরা এই এই এসি ভোল্টেজের যে ক্যালকুলেট করার জন্য এবারে বলতে ক্যালকুলেশন করার জন্য একটা ইকুয়েশন ডিরাইভ করে আমরা ইনশাআল্লাহ দেখার পরে আমাদের রেক্টিফায়ার শেষ হয়ে যাবে এরপরে আমরা ইনশাআল্লাহ ইনভার্টার শুরু করব ঠিক আছে এরপর আমরা ইনশাআল্লাহ ইনভার্টার শুরু করব ঠিক আছে ওকে আজকে এই পর্যন্তই তাহলে ওকে ভালো থেকো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম